সুকান্ত বাবুকে আমি বলি, আপনি অধ্যাপক, আপনি বাংলায় শান্তি ছড়ানোর চেষ্টা করছেন, আপনি আপনাদের কর্মীদের উস্কানি দিচ্ছেন, আপনি আগুনে ঘি ঢালছেন, সুকান্ত বাবু শুনে রাখুন, তৃণমূল কর্মীরা যেদিন হাত তুলবে সেদিন আপনাদের হাসপাতাল ছাড়া জায়গায় থাকার জায়গা থাকবে না। দয়া করে গ্রামে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। বাঁকুড়ায় দিদি সুরক্ষা কবচ কর্মসূচির জনসভা থেকে সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। তৃণমূল কর্মীরা হাত তুললে হাসপাতালে জায়গা হবে মঞ্চ থেকে হুমকি দিলেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। সুকান্ত বাবুকে আমি বলি, আপনি অধ্যাপক, আপনি বাংলায় শান্তি ছড়ানোর চেষ্টা করছেন, আপনি আপনাদের কর্মীদের উস্কানি দিচ্ছেন, আপনি আগুনে ঘি ঢালছেন, সুকান্ত বাবু শুনে রাখুন, তৃণমূল কর্মীরা যেদিন হাত তুলবে সেদিন আপনাদের হাসপাতাল ছাড়া কোনো জায়গায় থাকার জায়গা থাকবে না। আবারও হুমকি হুঁশিয়ারি দিয়ে সংবাদ শিরোনামে তালডাংরা তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। এর আগে বিডিওদের হুঁশিয়ারি দিয়েছিলেন, জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দিয়েছিলেন, আর এবার দেখা যাচ্ছে একেবারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার উদ্দেশ্যে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। তালডাংরা তৃণমূল বিধায়ক তার বক্তব্য, তৃণমূল কর্মীরা যদি হাত তোলে তাহলে হাসপাতালে জায়গা হবে একেবারে মঞ্চ থেকে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে আমরা দেখেছি আবাস দুর্নীতি নিয়ে যখন তদন্ত চলছিল সেই সময় তিনি বিডিওদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন, এবং এই চলতি সপ্তাহে গত সপ্তাহে আমরা দেখেছি আবারও কিন্তু তিনি সংবাদ শিরোনামে এসেছিলেন এই হুঁশিয়ারি দেওয়ার জন্য, কুকথা বলার জন্য। আবারও কিন্তু সেই হুমকির বক্তব্যই শোনা যাচ্ছে। রাহুল সিনহা বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, আবারও কিন্তু তৃণমূল বিধায়ক, তালডাংরা তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, এবার একেবারে সুকান্ত মজুমদারকে নাম করে তিনি সাবধান করছেন, বলছেন তৃণমূল কর্মীরা হাত তুললে হাসপাতালে জায়গা হবে। মস্তান যারা, সমাজ বিরোধী যারা, তারা তো সমাজের মধ্যে যেটা সততা, গণতন্ত্র, নিষ্ঠা সবকে ভেঙে ফেলতে চায়, সেই কারণে পেশি শক্তি তাদের কাছে সবচেয়ে বড় শক্তি, গণতন্ত্র তাদের কাছে কোনো শক্তি নয়, সেই কারণে বারবার পেশির আস্ফালন, শক্তির আস্ফালন তারা করছে। আর আমি যেটা বলতে চাই না তবুও বলছি, যদি এত সাহস থাকে তাহলে পুলিশকে রেফারি রেখে একবার ময়দানে নেমে দেখুন যে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিনা আপনাদের, সেটা তখন বুঝতে পারবেন। সেই কারণে পুলিশকে বগলদবা করে পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে মস্তানি করা অনেক সহজ আছে। অতএব সেই কারণে এই জাতীয় বক্তব্য গণতন্ত্র কখনো পারমিট করে না, এটা হওয়া উচিত নয়। ধন্যবাদ।